প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, দেশবাসী এবং প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ 17 জুলাই 2020, 2 শ্রাবণ, 1427। স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন, প্রতিদিনের মতো আজও কোভিড-19 দৈনিক স্বাস্থ্য বুলেটিন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। গত 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 13,681টি নমুনা এবং পরীক্ষা হয়েছে 13,460টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 10,06,751টি নমুনা এবং 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,034 জন। এ পর্যন্ত শনাক্ত 1,99,357 জন। 24 ঘন্টা শনাক্তের হার 22.54% এবং এ পর্যন্ত শনাক্তের হার 19.80%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,762 জন। এ পর্যন্ত সুস্থ 1,08,725 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 54.54%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 51 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 2,547 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.28%। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 40 জন, নারী 11 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন পুরুষ 2,011 জন, 78.96% এবং নারী 536 জন, 21.04%। 24 ঘন্টা যারা মৃত্যুবরণ করেছেন তাদের বয়স বিভাজনে 21 থেকে 30 বছর 1 জন, 31 থেকে 40 3 জন, 41 থেকে 50 7 জন, 51 থেকে 60 15 জন, 61 থেকে 70 12 জন, 71 থেকে 80 বছরের মধ্যে 11 জন এবং 81 থেকে 90 বছরের মধ্যে 2 জন। এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন তাদের বয়স বিভাজনে 0 থেকে 10 বছরের 17 জন, 11 থেকে 20 বছরের 29 জন, 21 থেকে 30 বছর 77 জন, 31 থেকে 40 বছর 179 জন, 41 থেকে 50 366 জন, 51 থেকে 60 757 জন এবং 68 1122 জন। 24 ঘন্টা মৃত্যুবরণ যারা করেছেন বিভাগ ভিত্তিক, ঢাকা বিভাগে 13 জন, চট্টগ্রাম বিভাগে 16 জন, খুলনা এবং বরিশাল বিভাগে 6 জন করে, রাজশাহী এবং সিলেট বিভাগে 3 জন করে এবং রংপুর বিভাগে 4 জন। এ পর্যন্ত বিভাগ ভিত্তিক মৃত্যু ঢাকা বিভাগে 1,255 জন, 49.28%, চট্টগ্রাম 655 জন, 25.72%, রাজশাহী 131 জন, 5.14%, খুলনা 150 জন, 5.89%, বরিশাল 97 জন, 3.81%, সিলেট 116 জন, 4.55%, রংপুর 87 জন, 3.42% এবং ময়মনসিংহ 56 জন, 2.20%। 24 ঘন্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 42 জন এবং বাড়িতে 9 জন। হাসপাতালের তথ্য, ঢাকা মহানগরীর সাধারণ শয্যায় ভর্তি আছেন 1,969 জন, শয্যা খালি আছে 4,356টি। ঢাকা মহানগরীতে আইসিইউতে ভর্তি আছেন 107 জন, খালি আছে 35টি আইসিইউ শয্যা। চট্টগ্রাম মহানগরীতে সাধারণ শয্যায় রোগী ভর্তি আছেন 310 জন, শয্যা খালি আছে 347টি। চট্টগ্রাম মহানগরীর আইসিইউতে রোগী ভর্তি আছেন 19 জন, শয্যা খালি আছে 20টি। সারা দেশের অন্যান্য হাসপাতালে সাধারণ শয্যায় ভর্তি আছে 1,800 জন, শয্যা খালি আছে 5,933টি। সারা দেশের অন্যান্য হাসপাতালে আইসিইউ শয্যায় রোগী ভর্তি আছেন 84 জন এবং আইসিইউ শয্যা খালি আছে 111টি। সারা দেশে শয্যা সংখ্যা, সাধারণ শয্যা 14,715টি এবং রোগী ভর্তি আছে 4,079 জন, খালি আছে 10,636টি শয্যা। আইসিইউ শয্যা সারা দেশে 376টি, রোগী ভর্তি আছে 210 জন এবং শয্যা খালি আছে 166টি। সারা দেশে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা 11,280টি, সারা দেশে হাই ফ্লো নেজাল ক্যানুলার সংখ্যা 173টি এবং অক্সিজেন কনসেন্ট্রেটরের সংখ্যা 101টি।
এখানে একটু বিশেষভাবে উল্লেখ করতে চাই, নর্থ আমেরিকার মেডিকেল বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের শাখা 20টি অক্সিজেন কনসেন্ট্রেটার এবং 10টি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা ঢাকাস্থ বিভিন্ন কোভিড হাসপাতালের জন্য অনুদান হিসেবে দিয়েছে। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই নর্থ আমেরিকার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দকে এবং কর্তৃপক্ষকে। চব্বিশ ঘন্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন 812 জন এবং 24 ঘন্টা আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 593 জন। এ পর্যন্ত সর্বমোট আইসোলেশনে গেছেন 40,759 জন এবং এ পর্যন্ত আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন 22,509 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 18,250 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন 2,261 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইন 405,530 জন। 24 ঘন্টা আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন 2,847 জন এবং এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 3,45,304 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 60,226 জন। হটলাইনে 24 ঘন্টায় ফোন গ্রহণ করা হয়েছে 101,731টি। এ পর্যন্ত ফোন কল গ্রহণ করা হয়েছে 1,67,31,195টি। এখানে উল্লেখ করি এই ফোন কলগুলির মাধ্যমে টেলিমেডিসিন স্বাস্থ্যসেবা দেওয়া হয়। অনেক সময়ে যারা আক্রান্ত বা শনাক্ত হয়েছেন তাদের পক্ষ থেকে যে ফোন আসে তা না, আমাদের টেলিমেডিসিন সার্ভিস থেকে শনাক্তিকৃত ব্যক্তিদের টেলিফোন করা হয় এবং টেলিফোনের মাধ্যমে তাদের উপদেশ, চিকিৎসা এই সংক্রান্ত সকল উপদেশ এবং চিকিৎসা ব্যবস্থা যেটা দরকার হয় টেলিফোনে করা যায়, সেটা এই ফোন কলগুলির মাধ্যমে করা হয়ে থাকে। অনলাইন প্ল্যাটফর্ম মুক্তপাঠে হটলাইনে সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক 16,489 জন এবং 24 ঘন্টা এই সংখ্যায় যুক্ত হয়েছে আরও একজন। স্বেচ্ছাসেবা ভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন 4,217 জন চিকিৎসক। 24 ঘন্টায় 3টি আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্রিনিং হয়েছে 1,816 জন, সকল স্থলবন্দরে 287 জন এবং 2টি সমুদ্র বন্দরে 139 জন। 24 ঘন্টায় মোট শনাক্ত হয়েছেন 2,242 জন। 24 ঘন্টায় মোট স্ক্রিনিং হয়েছেন 2,242 জন। এ পর্যন্ত স্ক্রিনিং হয়েছেন 760,785 জন। দক্ষিণ পূর্ব এশিয়ায় 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 37,909 জন, এ পর্যন্ত শনাক্ত 12,68,923 জন। মৃত্যুবরণ করেছে 24 ঘন্টায় দক্ষিণ পূর্ব এশিয়ার 727 জন এবং এ পর্যন্ত 31,297 জন। বিশ্বে 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 226,181 জন এবং এ পর্যন্ত শনাক্ত এ পর্যন্ত শনাক্ত 1,33,78,853 জন। বিশ্বে মৃত্যুবরণ করেছে 24 ঘন্টায় 5,579 জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 5,80,045 জন। দক্ষিণ পূর্ব এশিয়া পরিস্থিতি এবং বিশ্ব পরিস্থিতি সূত্র, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিচুয়েশন রিপোর্ট, 16 জুলাই 2020। এই ছিল আমাদের কাছে তথ্য। শেষ করবার আগে আবারও বলবো, সতর্ক থাকুন, সচেতন থাকুন, স্বাস্থ্য নিয়মগুলো মেনে চলুন, মাস্ক পরুন এবং বারবার সাবান পানি দিয়ে হাত ধুন, জনসমাবেশ এড়িয়ে চলুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, নিজে সুরক্ষিত থাকুন, পরিবারের সকল সদস্যকে সুরক্ষিত রাখুন। যারা অসংক্রামক ব্যাধিতে ভুগছেন তারা নিজেদের প্রতি বিশেষভাবে যত্ন নেবেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন নিয়মিতভাবে এবং যে স্বাস্থ্যবিধিগুলো করোনা প্রতিরোধের জন্য বলা হয় এগুলো অবশ্যই পালন করবেন। শিশুদের ক্ষেত্রে, বাড়িতে যারা শিশুরা আছেন তাদেরকেও এই অভ্যাসগুলো, হাত ধোয়া অভ্যাস এবং মাস্ক পরার অভ্যাস সবগুলি শেখাবেন এবং তারাও যেন সামাজিক দূরত্ব বজায় রাখে এবং জনসমাবেশ এড়িয়ে চলে। গর্ভবতী মাদের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে, যারা বিশেষ শিশু তাদের প্রতিও খেয়াল রাখতে হবে। আমরা প্রত্যেকেই প্রত্যেককে সাহায্য করব, কোনো শনাক্ত ব্যক্তির প্রতি যেন আমরা কেউ খারাপ আচরণ বা বিরূপ আচরণ না করি এবং প্রত্যেককেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে
আমরা সবাই সুস্থ থাকি, ভালো থাকি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।